দেখুন সৌদি জোটের তেরো শর্তের জবাব দিতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি জোটের দেওয়া তেরো দফা শর্ত নিয়ে নিজেদের অবস্থান জানাতে কুয়েতে পৌঁছেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি কুয়েত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের প্রতিক্রিয়া সম্বলিত নথি হস্তান্তর করবেন তিনি মার্কিন বার্তা সংস্থা এপির পির বরাদ দিয়ে সে দেশের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এইসব কথা জানা গেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাতারকে তেরো শর্ত আরোপ করা দেশগুলোর মধ্যে সৌদি আরব ছাড়াও রয়েছে মিশর বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বুধবারে বৈঠক অনুষ্ঠিত হবে কাতারের সঙ্গে সৌদি জোটের সাম্প্রতিক উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করেছে কুয়েত আর সে কারণে দেশটির কাছে আনুষ্ঠানিক জবাব হস্তান্তর করছে দোহা এখনও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়বস্তু সম্পর্কে না জানা যায়নি তাই কাতার আদালতে শর্তগুলো নিয়ে ঠিক কী অবস্থান নেবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে হোয়াইট হাউজের সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে বুধবার কায়রোতে সৌদি জোটসম দেশগুলোর বৈঠকে কাতারের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়াই হবে প্রধান আলোচ্য বিষয় আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে